নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো এঁচোড় রান্না করে আপনাদেরকে দেখাবো। আমি এই যে কড়াইটা চাপিয়ে দিয়েছি, ওটা তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এই যে এঁচোড়টা সেদ্ধ করে রেখেছি, এঁচোড় আর আলু একসাথে আছে। এই যে আলুগুলো আর এই এঁচোড়টা, এবার তেলটা গরম হলে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, এগুলো একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে আমি এঁচোড়টা আলুটা ভেজে নেব। এবার আমি পেঁয়াজগুলোর মধ্যে আলুটা এঁচোড়টা দিয়ে ভেজে নিই। আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এঁচোড়টা আলুটা পেঁয়াজ একসাথে। আমার এঁচোড়টা আলুটা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে বাটা আছে আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম মশলাটা। এবার আমি দেবো হলুদ, পরিমাণ মতো হলুদ। তারপর দেবো নুন পরিমাণ মতো। তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষে নেবো। রান্নাটা ভালো করে কষে নেবো। একটা টামাটো দিয়ে দিচ্ছি, টামাটো দিয়ে দিলাম একটা। ভালো করে কষে নেবো। এবার কষা হয়ে গেছে আমার এঁচোড় আলু মশলা দিয়ে। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। জল দিয়ে দিলাম। রং দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেব 10 মিনিটের মতো। আমার হয়ে গেল, ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের মতো। সেদ্ধ হলেই হয়ে যাবে। ঢাকাটা খুললাম, এই যে আমার হয়ে গেছে আলু আর এঁচোড়ের সবজি। সাধারণভাবে রান্না করলাম, তোমরা ওইভাবে রান্না করে খেয়েও দেখছো হয়ে গেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সব কিছু করো, সাবস্ক্রাইব করো।
নমস্কার টাটা আবার দেখা হবে।